Hello, Assalamualaikum. This is Najim Rana from Italy. Viewers, I am here with Notun Tottomuluk video near Chole Aslam. Jara Italy, the Notun Arsen, Ottawa Ashben Agamite, Ebituta Tader Jono. Ortat, Gore Boshe Apni, Nijinije, Mobile and Maddome, Kiva Kaj Huje Bear Corben, Amra Oneke, Factory Te Kaskorte Pochondogori, Abaroneke Restaurante, Ottawa Hotel Sector Gulate, Ottawa Bar, Ottawa Pizzeria Te Kaskorte Pochondogori. তো আমি দেখাবো আজকে কিভাবে আপনারা নিজে নিজে কাজ খুঁজবেন। গুগল ব্রাউজারটা ওপেন করে নেবেন, তারপরে লিখবেন subito.it, এটা লিখে তারপর রেজিস্ট্রেশন করে নেবেন। হ্যাঁ, তো subito.it লেখা হয়ে গেলে এটা লগইন করবেন। তুতো ইতালিয়া আসছে, এখানে লিখবেন আপনি যে সিটিতে আছেন, আপনি রুমে থাকেন, মিলানো থাকেন, ভেনিস থাকেন, যেখানে থাকেন না কেন এটা লিখবেন এখানে। আমি সাপোজ লিখছি রোমা, রোমা প্রভিন্সিয়া। তো রোমা প্রভিন্সিয়া লেখা হয়ে গেলে তারপর আপনি চলে যাবেন হচ্ছে তুতো, তুতো লেক ক্যাটাগরিয়া যে অপশনটা আছে তুতোলা ক্যাটাগরিয়াতে, তারপরে নিচে নিচে যেতে হবে, ধীরে ধীরে নিচে যাবেন। আপনাকে খুঁজে বের করতে হবে লাবোরো, লাবোরো যে অপশনটা আছে লাবোরো অপশনটা বের করতে হবে। যে লাবোর অপশনটা এই যে পেয়ে গেলাম, তারপরে হচ্ছে অফেরতা দি লাবোরো, এটাতে ক্লিক করবেন। তো অফেরতা দি লাবোরোতে ক্লিক করার পর তারপরে কজা চেয়ার কি এটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি কী কাজ খুঁজছেন, রেস্টুরেন্ট, হোটেল, লাবাপিয়াতি, কগো, পিসাইলো, তো আপনি এটা লিখবেন এখানে। হ্যাঁ, আপনি যে কাজের এক্সপিরিয়েন্স আছে অথবা আপনি কোনো কিছুই এক্সপিরিয়েন্স নাই, সেজন্য আমি এখানে লিখছি লাবাপিয়াতি, যাদের টোটালি কোনো এক্সপিরিয়েন্স নাই নতুন আসার পর। তারপর সার্চ, এই যে লালটাতে ক্লিক করবেন, হাতের ডান দিকে উপরে সার্চে ক্লিক করবেন। তারপর এই যে ধীরে ধীরে নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে দেখবেন এই যে লাবাপিয়াতি অফেরতা দি লাবোরো রোমা এ প্রভিন্সিয়া, লাবাপিয়াতি রেস্তোরাঁতে, এই যে কাজের সার্কুলার কয়েকটাই দেখা যাচ্ছে। তো দেখি এটাতে কি আছে, এটাতে এখন ক্লিক করব, দেখি এটাতে কী লিখলো ভিতরে, কী লিখলে আপনারা ভিতরে পড়তে হবে কী লিখছে। হ্যাঁ, হেডলাইনটা দেখলে হবে না, এই যে লাবাপিয়াতে জোনা বিলা ফাম্পিলে রোমা। তারপরে নিচে দেখি কী লিখলো, হ্যাঁ আচ্ছা আর একটু নিচে যাই, আচ্ছা এই যে দেখেন সেত্তরে আলবেরগিয়েরে, অর্থাৎ একটা হোটেলের যে রেস্টুরেন্টের লাবাপিয়াতি লুক লাগবে। যদি আপনাদের কাজটা পছন্দ হয় তাহলে ওই যে কন্তাত্তা যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে এটা রেজিস্ট্রেশন করা থাকলে আপনি এই অপশনটা আসবে না, আমার রেজিস্ট্রেশন করা নেই। তো রেজিস্ট্রেশন করা থাকলে আপনি অটোমেটিকলি এখানে ইমেলের একটা অপশন আসবে, তো আপনি এখানে কিছু লিখবেন এবং আপনার সিভিটা সাথে দিবেন, দিয়ে এটা আপনার সেন্ড করে দেবেন। তাহলে সরাসরি যে কাজের সার্কুলারটা দিয়েছে ওনার কাছে ইমেলটা চলে যাবে, তারপর উনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে, হয়তো দু একদিন পরে কন্ট্যাক্ট করবে যদি প্রয়োজন মনে করে, আর যদি প্রয়োজন না মনে করে আর কন্ট্যাক্ট করবে না। তো এভাবে কন্টিনিউ প্রত্যেকটা কাজের একই সিস্টেমে আপনাকে কন্টিনিউ ইমেল পাঠিয়ে যেতে হবে, যখন তাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো একই সিস্টেম, এই যে অনেকগুলো কাজের সার্কুলার আছে, তো আপনারা যে যে সিটিতে থাকেন ওই সিটি এখানে বসায় দিবেন ক্যাটাগরি, এবং লাবাপিয়াতি, কগো, শেফ, যে যেটা খুঁজছেন ওইটা ওখানে বসে খুঁজতে পারেন। তো যারা নতুন আমি মনে করি আপনারা এভাবে খুঁজলে হয়তো কাজ পেয়ে যেতে পারেন। এখন আমি দেখি মিলানো লিখে কি অবস্থা, মিলানোর কাজ, এই যে মিলানো হয়তো বা হোটেল সেক্টরে দেখি কাজের কি অবস্থা মিলানোতে, যারা মিলানো থাকেন তারা হয়তো বা এটা দেখতে পারেন ট্রাই করে। এই যে হোটেল সেক্টর দেখি এখানে অফেরটা দিয়ে হোটেল, ওকে আচ্ছা, এই যে হোটেল সেক্টরের কাজটা একটু কমই, ই আসলে এই সময়টা আসলে একটু হোটেল সেক্টরের কাজ কমই হবে, হয়তো কিছুদিন পর থেকে আবার শুরু হবে সামারের আগে। তো হোটেল সেক্টরে একটা কাজ দেখা যাচ্ছে, দেখি কি, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা এজেন্সির আন্ডারে, হ্যাঁ সাইনার যে হচ্ছে এটা একটা এজেন্সি, একটা এজেন্সির আন্ডারে লুক নেবে। তো আপনারা চাইলে একই ক্যাটাগরিতে এজেন্সিতে ইমেল পাঠাতে হবে, ওই যে কন্ট্যাক্টটা যে অপশনটা আছে নিচে এই কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে তারপরে আপনার সিভি এবং ইমেল হয়তো দুই দুই চার লাইন লিখে তাদের কাছে পাঠিয়ে দেবেন। তারা যদি প্রয়োজন মনে করে, আপনার সিভি দেখে পছন্দ করে, অবশ্যই আপনাকে ফোন দেবে হোটেলে কাজের জন্য।
আমি মনে করি অনেকেই হয়তো বা ইটালিতে নতুন আসছেন, যাদের আত্মীয় স্বজন নেই, আবার অনেকের আছে, থাকা সত্ত্বেও কাজ খুঁজে পাচ্ছেন না। তো আপনারা নিজে নিজে এভাবে চেষ্টা করে দেখতে পারেন, হয়তো বা কন্টিনিউ চেষ্টা করে গেলে কাজ আপনারা এভাবে পেয়ে যেতে পারেন, এবং ভালো কাজই এভাবে মানুষজন পায়। আপনার যদি কোনো একদমই এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনি অপেরায়ও লিখেও সার্চ করতে পারেন, কারণ অপেরায় হচ্ছে নর্মাল একজন ওয়ার্কার, যেটা অপারেটর, এটা সব জায়গাতেই লাগে। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন, হয়তো বা আপনাদের ভাগ্যে থাকলে আপনারা পেয়ে যেতে পারেন, আর কাজ জানা থাকলে তো কাজ পাওয়াটা অনেক সহজ, এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন। আমি এখন দেখাবো ফ্যাক্টরি কাজ কীভাবে বের করবেন। গুগলে চলে যাবেন, তারপরে লিখবেন হচ্ছে www.indeed.com, লিখে সার্চ করবেন। আর অবশ্যই এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, নতুবা আপনার সিভি আপনি সেন্ড করতে পারবেন না। তো indeed.com লেখা হয়ে গেলে তারপরে এটাকে লগ ইন করবেন। এটার ভিতরে এখন আমরা দেখবো, দেখি কী আছে। যে অটোমেটিকলি মিলানো চলে আসলো, মিলানো নম্বর দিয়ে, তো মিলানো নম্বর দিয়েই থাক। যারা কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই, তো তারা অবশ্যই এখানে অপেরায়ও লিখতে হবে, যেহেতু নতুন নতুন আসছেন, তো অবশ্যই অপেরায়ও, আর এক্সপিরিয়েন্স থাকলে এখানে লিখবেন, সমস্যা নেই। আপনি যে কাজ খুঁজতে চাচ্ছেন এখানে লিখতে পারেন। তো অপেরায়ও ফ্যাব্রিকা লিখতে পারেন, তো ফ্যাব্রিকা মানে ফ্যাক্টরি যেটা। তো এই যে এখানে অনেকগুলো কাজ দেখাচ্ছে, তো দেখি এখানে কী কাজ আছে অপেরায়ও। এই যে এখানে আপনারা যদি ভাষা না বোঝেন, এটাকে কপি করে গুগল ট্রান্সলেট করে নিন, অথবা কাউকে দেখে নিন। আমি বারবার বলতেছি, এটা পছন্দ হলে ওই যে কান্দিদাতি ওরা যে এলাকাটা দেখছেন, এটাতে ক্লিক করে সিভিটা পাঠাই দিবেন। আপনার যখন রেজিস্ট্রেশন করা থাকবে, তখন কান্দিদাতি ওরাতে ক্লিক করলেই আপনার অটোমেটিকলি সিভির একটা অপশন আসবে, ওইটাতে আপনি সিভিটা পাঠাই দেবেন। ঠিক আছে, এই যে এখানে দেখতে পারছেন যে এখানে স্টিপেন্ডিও পারতে দা মিলে দুয়ে, হ্যাঁ এখানে অনেক কিছু লেখা আছে, কী কী ফেসিলিটি আপনাকে দেবে। 1200 ইউরো মিনিমাম বেতন লেগছে, 1200 ইউরো। তো এক একটা কাজের এক একটা সার্কুলার এবং এক একটা ক্যাটাগরি ডিপেন্ড করতেছে, আপনি কাজটা দিনে অথবা রাইতে, টুর্নি টুর্নি বলে এখানে, জর্নাতা বলে, তো ডিপেন্ড করতেছে আপনি কোন টাইমে জবটা করবেন, ওই টাইমের উপরে আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আর এক একটা কোম্পানি এক একটা ফেসিলিটি দেয়। আপনি চাইলে কিলোমিটার কমে নিতে পারেন, আমি এই যে 10 কিলোমিটার দিলাম, 10 কিলোমিটার অর্থাৎ আপনি যে শহর আছেন ওই শহর থেকে কত কিলোমিটার দূর পর্যন্ত যে কাজ করবেন, তো আমি 10 কিলোমিটার ভিতরে দিলাম। এই যে সার্চ দিলাম, এখানে অনেকগুলো কাজের সার্কুলার আছে। তো সাপোজ এই যে অপেরায় দি প্রদর্শনে বেত্র গ্লাসের কাজ, এটা হচ্ছে আপনার এজেন্সির মাধ্যমে, ম্যান পাওয়ার একটা এজেন্সির নাম, এজেন্সির মাধ্যমে লোক নেবে। তো যদি পছন্দ হয়, তাহলে ওই যে কান্দিদাতি যে অপশনটা আছে, কান্দিদাতি ওরা, এটাতে ক্লিক করে সিভিটা পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এখানে অনেকগুলা কাজের সার্কুলারে আসে, যেটা আপনার এজেন্সির মাধ্যমেও আসে এবং এজেন্সি ছাড়াও আসে, সরাসরি কোম্পানি সরাসরি মালিকরা অফার করে। তো আপনারা পরে নেবেন এবং পড়লেই বুঝতে পারবেন, কোম্পানি নামও থাকে আর এজেন্সি হলে এজেন্সির নাম থাকে, এটা লেখাই থাকে। আচ্ছা, এই কাজটার জন্য দেখেন, এই যে এখানে অনেক কিছু লেখা আছে, না বুঝলে আপনারা ট্রান্সলেট করে নেবেন। যেমন এখানে লিখলো, যেমন স্টিপেন্ডিও 1200 থেকে 1400 ইউরো। হ্যাঁ, এখানে অনেক কিছুই লেখা আছে, তো এগুলো আসলে পড়তে গেলে আমার অনেক লম্বা হয়ে যাবে। তো কান্দিদাতি যে অপশনটা, এটাতে ক্লিক করলে এই যে সিভির অপশনটা আসবে, কান্দিদাতি ওরাতে ক্লিক করলে আপনার সিভিটা অটোমেটিক চলে যাবে। তারপরে ওনারা আপনাকে ফোন দেবে দু একদিনের মধ্যে, বা তার থেকে বেশিও লাগতে পারে, তা আপনাকে ফোন দেবে যখন প্রয়োজন মনে করবে, আপনার সিভিটা দেখে যদি পছন্দ করে অবশ্যই ফোন দেবে। এরকমভাবে আপনি শহর চেঞ্জ করতে পারেন। আপনি যে শহরগুলোতে আছেন অবশ্যই সার্চ দিবেন এবং কিলোমিটার কমাই নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর ইন্ডিয়াতে ছাড়াও অন্যান্য আরও অনেক ওয়েবসাইট আছে, আপনারা চাইলে খুঁজতে পারেন, গুগলে সার্চ দিলে অনেক ওয়েবসাইটই চলে আসে কাজের সার্কুলার। যেমন infojob.it যেটা ইটালিয়ান ভাষায় বলে, যেমন ইনফোজব আছে, ইনফোজব থেকেও আপনারা খুঁজতে পারেন একই সিস্টেমে।
ইন্ডিয়াতে যে ক্যাটাগরিতে খুঁজতে হয় ওই ক্যাটাগরিতে আপনারা এখানে খুঁজবেন, সিস্টেমটা একই। শহর যে শহরে থাকেন ওই শহরের নাম সিলেক্ট করবেন এবং যে কাজটা খুঁজতেছেন ওই কাজ কাজের নামটা দিবেন, তারপরে ধীরে ধীরে খুঁজবেন, পড়বেন, তারপরে আপনার সিভিটা পাঠাই দিবেন, তাহলে ওনারা ফোন দেবে। আর এখানে অনেক কাজই আছে আপনার, এজেন্সি ছাড়াও বিভিন্ন কাজ আছে। আপনারা যদি ধীরে ধীরে খুঁজেন তাহলে এজেন্সি ছাড়া সরাসরি ফ্যাক্টরিতে, অনেক সময় লোক নেই তো সরাসরি ফ্যাক্টরিতে কাজ পেয়ে যাবেন এজেন্সি ছাড়া। তো আপনাদেরকে খুঁজতে হবে এবং দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তো একটু সময় লাগবে আপনার। আর যদি দ্রুত কাজ পেতে চান তাহলে এজেন্সির আন্ডারে কাজ করতে পারেন। এই যে আরেকটা ওয়েবসাইট আছে চেরকোলাবুরো.com, হ্যাঁ তো অনেকগুলো ওয়েবসাইটই আছে, আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। যাই হোক, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। কথা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।